ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এবি 24 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো ত্রিভুজের প্রথমে আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, তো সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে, ধরো এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার বি এ কোণটি সমকোণ বলে দেওয়া আছে। তাহলে এর পরিব্যাসার্ধ কী হবে? তাহলে বি বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে যখন আমি যোগ করছি, ঠিক আছে, তাহলে যে সার্কেলটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে এর পরিব্যাসার্ধ। ঠিক আছে, ওকে, সার্কাম সার্কেল, পরিব্যাসার্ধ বা সার্কাম সার্কেল। এবং আমরা জানি যে ব্যাস হচ্ছে বৃত্তের, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের পরিধিতে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, বা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা আমরা জানি। তাহলে এখানে এই এবিসি, এই যে আর্কটা, ঠিক আছে, এখানে এই যে আর্কটা আমরা দেখতে পাচ্ছি, এবিসি আর্কটা, ওকে, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, এবং এই অর্ধবৃত্তস্থ এই এবিসি কোণটা হচ্ছে সমকোণ। তার মানে এই এসি হচ্ছে তাহলে বৃত্তের ডায়ামিটার বা বৃত্তের ব্যাস, এসি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, তার সাথে সাথে এই এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এসি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ, আবার এসি হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি, এটা যদি বৃত্তের কেন্দ্র ধরি ও, ঠিক আছে, এবং ব্যাসার্ধ যদি যদি আমি আর ধরি, পরিব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে, এসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2R। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এসি নির্ণয় করা। তো আমাদের দেওয়া আছে এবি 24 সেন্টিমিটার, আর বিসি দেওয়া আছে 7 সেন্টিমিটার। ওকে, তো আমরা এসি আমরা পাইথাগোরাস উপপাদ্য থেকে বের করতে পারি, এসি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 24² + 7² ওকে, তাহলে স্কোয়ার রুট অফ 24 করলে আসছে আমাদের 576, আর স্কোয়ার রুট অফ, সরি, স্কোয়ার অফ 24 করলে আসছে আমাদের 576, আর স্কোয়ার অফ 47 করলে আসছে আমাদের 49। ওকে, তাহলে এটা করলে আসছে আমাদের 625, আন্ডার রুট 675 হচ্ছে, 625 হচ্ছে 25, ওকে, 25 সেন্টিমিটার। তাহলে এসি আমরা পেলাম কত, 25, এই পুরোটা হচ্ছে আমরা পেলাম 25 সেন্টিমিটার। তাহলে পরিব্যাসার্ধ বা আর, পরিব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, হাফ অফ 25, 25 ÷ 2 ইজ ইকুয়াল টু 12.5 সেন্টিমিটার। ওকে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।